আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি বিশ্বের কোন কোন দেশে কত জনসংখ্যা এই বিশ্বের মধ্যে সর্বোচ্চ 20টি রাষ্ট্র যারা জনসংখ্যায় ভরপুর। আজকে এই 20টি রাষ্ট্র সম্পর্কে এবং এই 20টি রাষ্ট্রের জনগণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ভারত, ইন্ডিয়া, ভারতের জনগণ হচ্ছে 144,17,19,852 জন। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বিশ্বের মধ্যে অন্যতম বড় এবং জনসংখ্যাও বেশি একটি রাষ্ট্র, বেশি জনসংখ্যার একটি রাষ্ট্র। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি চীন। চীনের জনগণ হচ্ছে 142,51,78,782 জন। চীন বিশ্বের মধ্যে অন্যতম বড় একটি রাষ্ট্র এবং জনগণের দিক দিয়েও প্রচুর পরিমাণ জনগণ বসবাস করে চীনে। তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। আমেরিকার জনগণ হচ্ছে 34,18,14,420 জন। আমেরিকা বিশ্বের মধ্যে অন্যতম পাওয়ারফুল এবং বড় একটি রাষ্ট্র। জনগণের দিক দিয়েও এই রাষ্ট্রটি অনেক বেশি জনগণ বসবাস করে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চার, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জনগণ হচ্ছে 27,97,98,049 জন। অর্থাৎ ইন্দোনেশিয়া বড় একটি রাষ্ট্র এবং জনগণের দিক দিয়ে বিশ্বের মধ্যে 4 নম্বর জনসংখ্যার দেশ। তারপর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান। পাকিস্তানের জনগোষ্ঠী হচ্ছে 24,52,09,815 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়া। নাইজেরিয়ার জনগণ হচ্ছে 22,91,52,217 জন। তারপর দেখতে পাচ্ছি ব্রাজিল, বিশ্বের অন্যতম বড় একটি দেশ ব্রাজিল। ব্রাজিলের জনগণ হচ্ছে 21,76,237 জন। তারপর দেখতে পাচ্ছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। প্রিয় জন্মভূমিতে জনসংখ্যা হচ্ছে 17,47,41,211 জন। তারপর দেখতে পাচ্ছি বিশ্বের অন্যতম বড় রাষ্ট্র রাশিয়া। রাশিয়ার জনগণ হচ্ছে 14,39,57,079 জন। তারপর দেখতে পাচ্ছি ইথিওপিয়া, অর্থাৎ ইথিওপিয়া বা ইথিওপিয়াও বলে থাকে যে রাষ্ট্রটি একসময় আবিসিনিয়া নামে পরিচিত ছিল। এই রাষ্ট্রের জনগণ হচ্ছে 12,97,19,719 জন। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মেক্সিকো। আমেরিকার একটি রাষ্ট্র, 12,93,88,467 জন। তারপর দেখতে পাচ্ছি 12 নম্বরে জাপান। জাপানের জনগণ হচ্ছে 12,26,31,432 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি ফিলিপাইন। ফিলিপাইনের জনগণ হচ্ছে 11,91,06,224 জন। তারপর মিশর বা ইজিপ্ট, এই রাষ্ট্রটির জনসংখ্যা হচ্ছে 11,44,82,252 জন। তারপর DR কঙ্গো, আমেরিকার একটি রাষ্ট্র, 10,00,00
56,125,114 জন। তারপর দেখতে পাচ্ছি ভিয়েতনাম, ভিয়েতনামের জনগণ হচ্ছে 9,94,97,680 জন। তারপর ইরান, বর্তমান বিশ্বের অন্যতম একটি বড় রাষ্ট্র, এই রাষ্ট্রের জনগণ হচ্ছে 8,98,09,781 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি তুরস্ক, তুরস্কের জনগণ হচ্ছে 8,62,60,417 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি জার্মানি, জার্মানির জনগণ হচ্ছে 8,32,52,474 জন। তারপর দেখতে পাচ্ছি থাইল্যান্ড, 7,18,85,799 জন। তন্মধ্যে ভারত, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইরান, তুরস্ক, থাইল্যান্ড হচ্ছে এশিয়ার দেশ এবং আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো হচ্ছে আমেরিকার দেশ, জার্মানি হচ্ছে ইউরোপের দেশ এবং মিশর হচ্ছে আফ্রিকার দেশ, জাপান আবার এশিয়ার দেশ, ইথিওপিয়া বা যেটিকে একসময় আবিসিনিয়া বলা হতো, এই ইথিওপিয়া হচ্ছে আফ্রিকার দেশ, রাশিয়া, রাশিয়া ইউরোপ এবং এশিয়ার মধ্যে পড়েছে, নাইজেরিয়া আফ্রিকার একটি দেশ। তো সব মিলিয়ে এই বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে জনবহুল দেশ হচ্ছে এই বিশটি। এই বিশটি রাষ্ট্রের মধ্যে বিশাল পরিমাণ জনগণ, বহুল জনগণ বা বেশিরভাগ জনগণ বাস করে। আমরা হিসেব করলে দেখতে পাই বিশ্বের 2/3 জনগণই এই 20টি রাষ্ট্রের মধ্যে বসবাস করেন। তন্মধ্যে মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, ইথিওপিয়া, মিশর, ইরান, তুরস্ক, এই রাষ্ট্রগুলো হচ্ছে মুসলিম রাষ্ট্র। তবে এখানে একটি বিষয় হচ্ছে, নাইজেরিয়া এবং ইথিওপিয়া এই 2টি রাষ্ট্রতেও খ্রিস্টান ধর্মের প্রচুর লোক বসবাস করে। আমরা আজকে বিশ্বের রাষ্ট্র সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।